পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন হযরত আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর সময় জবান দিয়া কালেমা বের হয় না আল্লাহর পয়গম্বর আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মায়ের কাছে সাহাবায়ে কিরামকে পাঠাইলেন ও সাহাবায়ে কিরাম যাও আলকামার মায়ের কাছে যাও আলকামার মায়ের কাছে গিয়া প্রশ্ন করো আলকামার মায়ের কাছে গিয়া প্রশ্ন করা হলো তোমার সন্তানের মুখ দিয়া জবান দিয়া কেন কালেমা বের হয় না মা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় রে নবী আমার সন্তানের উপর আমি বড় বেজার আমার সন্তানের উপর আমি বড় নারাজ পয়গম্বর বলেন কেন কেন তুমি নারাজ বলে আমার সন্তান আমাকে একদিন একদিন অনেক জোরে বাড়ি মেরেছে যার কারণে আমার মাথাটা ফেটে গিয়েছিল আমি আমার সন্তানের আঘাত এখন পর্যন্ত মন থেকে বলতে পারি না আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে তুমি মরণের পর আমার সন্তানের বিচার তুমি করে দিও আমি মরণের পর আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য আল্লাহর কাছে বিচার দিয়া দিছি এই জন্য আমার সন্তানের জবান দিয়া কালেমা বের হয় না আল্লাহর পয়গম্বর ডেকে বলে ও আলকামার মা তুমি কি তোমার সন্তানকে মাফ করবা আলকামার মা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় রে পয়গম্বর আমি তাকে মাফ করতে পারবো না রে নবী আমি তারে মাফ করতে পারবো না আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন সাহাবায়ে কিরাম এই আলকামার জন্য লাখ জোগাড় করো আলকামাকে আগুনের মধ্যে পুড়ে ফেলবো আমার জন্য লাকড়ি জোগাড় করো আগুনের মধ্যে আলকামাকে পুড়ে ফেলা হবে এবার লাকড়ি জোগাড় করে আগুন জ্বালায় দেওয়া হলো পয়গম্বর বলেন আলকামার আগুনের মধ্যে ছেড়ে দাও কারণ মরণের পর সে এমনি তো জাহান্নামের মধ্যে যাবে আল্লাহর পয়গম্বর যখন আগুন জ্বালিয়ে দিয়েছেন আলকামার মা দেখা দুইটা চোখের পানি পেলে কান্না করে কয় রে নবী আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ সন্তানকে মরণের পর আমার সন্তানকে তুমি বিচার করে দিও তো আমি তো দুনিয়ার মধ্যে আমার সন্তানকে আগুনের মধ্যে আমি আমার সন্তানকে দেখতে পারি না সন্তান যদি হাজার অন্যায় করে সন্তানের বিপদ মা সামনে দেখতে পারে না কথা কয় না ঠিক না বেটি জোরে বলেন এবার আলকামার মা ডেকে বলে রে নবী আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি আমার সামনে আমার সন্তান আগুনের মধ্যে জ্বালায় দিয়েন না যখন সন্তানকে মাফ করে দিল আল্লাহ তাআলা আলকামা জবান দিয়া মুহূর্তের মধ্যে বের করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ নেত্রকোনার মুসলমান আজকে অনেকেই মায়ের সাথে বেয়াদবি করেছেন অনেকেই বাবার সাথে বেয়াদবি করেছেন অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মা দুনিয়ার মধ্যে মানুষ খানা খায় বিড়াল মানুষের চেহারার দিকে তাকাইয়া থাকে বিড়াল কেন তাকাও বিড়াল এটা বুঝায় মানুষ তুমি খানা খাইয়া পেট শান্ত করবা আর আমারে কাটা জুটা ইত্যাদি দিবা আমি কাটা খাইয়া পেট শান্ত করব এরে আল্লাহর বান্দা আপনাদের যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাদের বাবা দুনিয়া থেকে বিদায় ওই মা ওই বাবা কবর থেকে দরদার জানায় এর সন্তান আজকাল সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রাখছো বৃষ্টির পানি গড়াইয়া গড়াইয়া পরে মায়ের খবর নাও না তুমি বাবার খবর নাও না ঠান্ডার সময় কম্বল গায়ে দিয়া ঘুমাও আর আমি পাঁচখান সাদা কাপড়ের প্যাকেট মায়ের খবর নিলা না আমি বাবার খবর নিলা না পয়গম্বর বলেন ওই মা সন্তানের চেহারার দিকে বিড়ালের মতো তাকাইয়া থাকে মানুষের জুটার জন্য চারার দিকে তাকায় দেখ আমি খাইয়া পেট শান্ত করবো যাদের মা দুনিয়ার থেকে বিদায় যাদের বাবা দুনিয়ার থেকে বিদায় ওই মা বাবারা সন্তানের দিকে বিড়ালের মতো তাকায় থাকে আরে আমার সন্তান আমার জন্য আল্লাহর কাছে মাহফিলে বসে দোয়া করবে আমার বাবা আমার জন্য দোয়া করবে
যার কারণে আল্লাহ তাআলা আমার কবরে আযাব মাফ করে দিবে আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানাতেন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না সন্তান মায়ের জন্য দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি না এ মায়ের পাগল বাবার পাগল সন্তান এই মজলিসের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই আবার অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো এই মজলিসের মধ্যে বইসা আমার আল্লাহর কাছে একটু কি নিয়াত করতে পারবা যে হুজুর আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি বেঁচে আছে অথবা মারা গেছে মারা যদি যায় কবরের কাছে যাইয়া মায়ের কাছে মাপ চাইবা দোয়া করবা আর যদি বেঁচে থাকে বাড়িতে গিয়ে মায়ের কাছে মাপ চাই নিবা এ মুসলমান অন্তর যদি ভালো হয় দুইটা হাত একটু আমার আল্লাহরে দেখায় দাও কারা কারা পারবা ও দয়ার মালিক আপনি কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ আমার বৃদ্ধ বাবা যে যুবক ভাই এই মায়ের পাগলের হাত তুলেছে আল্লাহ যাদের মা মারা গেছে কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছে দীর্ঘনে খায় দান করেন জোরে বলেন আমিন হুজুরা ইচ্ছা করছে বাবা লম্বা চুরা আলোচনা করা যাবে না আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন ওকদা রব্বুক আল্লাহ তাআবুদু আল্লাহ বলেন ওকদা রব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে সন্তান তুমি তোমার পিতা মাতার উপর খেদমত করবা পিতা মাতার প্রতি ইহসান করবা আল্লাহ তাআবুদু আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে কথা না যাবে পিতা মাতার খেদমতের সাথেও কারো মিলানো যাবে না বাবা অনেক কথাগুলা বললাম আজকে আপনাদের এই মাহফিলের এত সুন্দর আয়োজন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হযরত মাওলানা আবু হানিফ নোমানী সাহেব এই ভাইয়ের আমন্ত্রণে সেই সুদূর মাদারীপুর থেকে এই পর্যন্ত আসা ভাইদের সাথে দীর্ঘদিন সম্পর্ক অনেকবার আমাকে অনেক বলছেন যে হুজুর আপনি আমাদের এখানে একটু আসেন নিজেও নম্রভদ্র খুব ভালো মানুষ আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন আপনাদের মসজিদের খাদিম হিসেবে কবুল করেন আল্লাহ তাআলা সারা দুনিয়ায় দ্বীনের খেদমতে তৌফিক দান করেন জোরে বলেন আমিন আজকের মাহফিলকে কবুল করেন আজকের মাহফিলকে যে যে এইভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তাআলা কবুল করেন জোরে বলেন আমিন আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন আবু হানিফ নোমানী সাহেব হুজুরকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার খাদেম বানায় দেন জোরে বলেন আমিন বক্তা শ্রোতা আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আচ্ছা খুব সুন্দর আলোচনা করতেছিলেন কি বলেন সুন্দর লাগছে না মাহফিলের মর্যাদা সম্পর্কে আলোচনা করলেন আমাদের হাতে আরো দুইজন বক্তা আন্তর্জাতিক দুইজন বক্তা রয়ে গেছে এর থাকতে তো ইনশাআল্লাহ